জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক। যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে, তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন, যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন, কাদের পরামর্শে করছেন, কেন করছেন? সাধারণ মানুষ, গরিব মানুষ যারা সরকারি স্ট্রাকচারে যায় চিকিৎসার জন্য, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে। বেশি খরচা হবে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বাঁচোয়া, নইলে প্রচুর বিল, এটা কি হচ্ছে? সুপ্রিম কোর্টে আপনাদের লয়ার বলছে আপনারা কাজ করছেন বা কাজ করবেন, আপনারা এখানে সমস্ত কাদের বুদ্ধিতে, কোন উদ্দেশ্যে এই ধরনের ঘটনা আর্জিকর, তার তদন্তে এখন সিবিআই, যে অ্যারেস্ট হয়েছে সেটা কলকাতা পুলিশ করেছে, তদন্তে সিবিআই, আর অন্যদিকে সুপ্রিম কোর্ট হচ্ছে মামলাটি দেখছে, সেখানে এই সময় আবার কর্মবিরতি, এটা কাদের স্বার্থে, কোন উদ্দেশ্যে, কিসের জন্য এত মানুষের এই সময়টা চিকিৎসার জরুরি পরিষেবা দরকার হতে পারে? বন্যা পরিস্থিতি রয়েছে, পুজো এবং উৎসবের মরশুম রয়েছে, এত মানুষের অর্থনীতি জড়িত, সেখানে আপনারা এক সাধারণ মানুষের কথা না ভেবে, এটা কাদের পরামর্শ, কারা চাইছে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে? দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন।